নমস্কার, আজকের বিষয় সোমতাল। যদিও বিষয়টা অনেকটা বড়, এটা গুরুর সামনাসামনি বসে বসে শিখলে সব থেকে ভালো হয়, তবু আমি ভেবেছি পাঁচটা পর্ব করব এবং সেই পাঁচটা পর্বের মধ্যে পূর্ণাঙ্গ সোমতালটা দেখাব। আজকে আমি সোমতাল সম্পর্কে বলবো, তার পরের দিন মূল বাজনাটা দেব, তাহলে আপনারা সঠিকভাবে তালটা বা গানটা বুঝতে পারবেন। 28 মাত্রা সোমতাল যেটা গঠন হয়েছে 8 8 4 8 এইভাবে। যখন আমরা গানটা গাইব তখন হাতটা চালবো সেইভাবেই, মাত্রা যেভাবে করা আছে। এবার আপনারা দেখুন এই তালটাকে কিভাবে মাত্রা করে হাত চালিয়ে দেখাবো। দেখুন, প্রথমে করা আছে কি 8 8 4 8। এবার হাতটা চালবো 1 2 3 4 5 6 7 8, একটা 8 হয়ে গেল, ফের আবার 8, 1 2 3 4 5 6 7 8, দুটো 8 হয়ে গেল। এবার 4 1 2 3 4 4 হয়ে গেল, আবার শেষে 8, 1 2 3 4 5 6 7 8, এইটার অঙ্ক। এবার আমি সম্পূর্ণটা দেখাচ্ছি, দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 27 28। এইরকম ভাবে যাচ্ছে। এবার দেখুন, এটা হচ্ছে তাল, আর এটা কাল, আর এটা ফাঁক বা অনেকে ছাড় কষি বলা হয়, আবার এটা কাল, আবার এটাকে এটাকে কোল কষি বলা হয়, আবার কাল। আপনারা প্রথমে হাত চালাটা ভালো করে প্র্যাকটিস করুন, তাড়াহুড়ো করবেন না, সাধনা করতে গিয়ে কেউ তাড়াতাড়ি করবেন না, তাহলে শিখতে পারবেন না। 5-6 মিনিটের মধ্যে আমি তালটা দেখাতেও পারি, কিন্তু সেটা শেখা হবে না, সেটা হয়তো আপনারা শুনতে পারবেন। ভালো করে প্র্যাকটিস করুন হাতটা, তার কারণ এইগুলো ভালো প্র্যাকটিস না করলে পরবর্তী যেগুলো দেব সেগুলো একটু বুঝতে পারবেন না। ভালো প্র্যাকটিস করুন, আমার সঙ্গে থাকুন, আমি পরপর 5 দিনে তালটা পুরোপুরি দিয়ে দেবো। সঙ্গে থাকুন, পাশে থাকুন। নমস্কার।